আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে আইছি একটা নাস্তার রেসিপি, যে নাস্তাটা আপনারা গরম মেহমান আইলে বা সকালে বিকালে নাস্তা লাগিয়েও আপনারা বানাইয়া রাখতে পারবা, আর এই নাস্তাটা বানানিও অনেক ইজি। তো আমার আজকের এই রেসিপি হইল গিয়া সিম্পল এগ নুডল। আশা করি আপনারা আমার আস্তা ভিডিওটা দেখবা, দেখলে অবশ্যই আপনারা ভালো পাইবা। এই নাস্তাটা বানাইব লাগি এখানে আমি 4 প্যাকেট ম্যাগি নুডল নিছি। আমি ও নুডল খানিন ধরে পয়লা আত্মি বলে একটু বাঙ্গিয়া নিমু, বাঙ্গিয়া নেওয়ার পরে আমি উথরাইল গরম পানি দিয়ে ও নুডল খানিন ধরে আমি ভিজিয়ে রাখিলাম এক দুই থেকে 3 মিনিটের মতো। আর এগ নুডলের মাঝে, মানে ম্যাগি নুডলের মাঝে আপনারা অবশ্যই জানেন একটা স্পাইস দেয় তারা, তবে আমি এই স্পাইস ইউজ করতাম না। আমি আমার সিম্পল ওয়ে আমার ওন স্পাইস দিয়ে আর কি আমি বানাইমু। আশা করি আপনারা আস্তা ভিডিওটা দেখলে ভালো পাইবা। এখন আমি উথরাইল গরম পানি দিলেছি, বয়লিং ওয়াটার দিয়া বাদে আমি গুড়িয়ে রাখিলাম 1-2 মিনিটের মতো। আর সাইডে দিয়ে এখন আমি রান্ধা বয়ে দিছি। তো এখানে একটা পানোর মাঝে আমি 1/3 কাপ তেল দিছি, আর একটা তেজপাতার খাটটা দিছি, আর পেঁয়াজ এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ দিছি। দিয়া এখন আমি ও পেঁয়াজ সানি তোরে বালা করে একটু মিক্স করিয়া নিমু সপ্তাহ লগে। আমার পেঁয়াজ খানিন সামান্য যে সময় একটু বাজা হয়ে যাব, ওই সময় গিয়ে এখানে আমি দিছি ছোটো ছোটো করে আলুরে কাটিয়া, ঘেবু করিয়া কাটিয়া দিছি আমি। আর আলু এখানে আমি এক কাপের মতো হইব আমি আলু দিছি। এখন আমি এখানে ছোটো 4 চামচে 1/4 চামচের মতো হলুদ দিলাম। হলুদ দিয়া এখন আমি ও সপ্তাহ লগে আবার আর কি মিক্স করিয়া নিমু বালা করি। তবে আমি আজকে আপনারা দেখাইয়া যাইরাম, আর আমি সমান পরিমাণ আমি কইয়াও যাইরাম, বাট আমার কাছে লাগে না যে সেম রেসিপি আপনারা ফলো করবা বা সমান জিনিস আপনারাও ইউজ করবা। আপনারার কাছে যতখান লাগে, আপনারা ফ্যামিলির যতখান লাগে অতখান আপনারা ইউজ করবা। আমি যতখান এখানে ইউজ করছি অসিন্তর পরিমাণ খালি আমি কইয়া যাইরাম। তো এখন আমি দেখছো এখানে আমি দিছি কিছু টমেটো, ক্যাপসিকাম আর কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি এখানে ছোটো 4 চামচে 1/2 চামচ ব্ল্যাক পেপারের গুঁড়া দিছি, আর দিছি লবণ আমার স্বাদ মতো। দিয়া এখন আমি অসিন্তরে আর একটু বালা করে মিক্স করিয়া নিম। তো এখন আমি এখানে 3টা ডিম দিছি। ডিম দিয়া এখন আমি ও সবজি লগে আর কি, মানে ও মশলা লগে আমি ও ডিমখানিন তোরে বালা করে মিক্স করিয়া নিলামগি। যে সময় আমার ও ডিমখানিন সামান্য একটু বাজা হয়ে যাব, ওই সময় গিয়া আমি ও যে নুডল আমি ভিজাই রাখছিলাম গরম পানি দি, অনলাইন আমি 1-2 মিনিট পরে আর কি একটা ক্যালেন্ডারের মাঝে লইয়া আমি পানি জড়াইয়া রাখি দিছি। এখন আমি ও নুডল খানি নানিয়া দিলাইলাম ও সবজি ডুবরে। তো সবজি বলতে এখানে আমি খালি আলু ইউজ করছি, আলু, ক্যাপসিকাম আর টমেটো। আপনারা কুছে তার সবজি বালা লাগে ও তার সবজি দিয়েও আপনারা করতে পারবা। তো আমি আমি আমার নুডল খানিন দেওয়া পরে বালা করে আমি এখন মিক্স করিয়া নিলাম। আর এখানে আপনারা দেখতে পারছেন 2টা তেজপাতা দিছিলাম, তেজপাতা খানিনও আমি তুলিয়া ফেলাই দিছি, কারণ এখন লাগে এই তেজপাতায় আমার একটু বেশি ডিস্টার্বও দের। তো তেজপাতা যা ফ্লেভার পারাইবার তা পারাই গেছে, এখন আমি তেজপাতা খানিনও তুলিয়া ফেলাই দিছি। ফেলাইয়া পরে এখন আমি দিলাম কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতারও এটা অপশনাল, যদি আপনার ভালো লাগে তো দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। ধনিয়া পাতা দিয়া এখন আমি বালা করি সপ্তাহ লগে একটু মিক্স করিয়া নিছি। আর আসলে আমার আর কোনটা করার নাই, খালি ও লাড়ার মাঝেও আর কি আমার ও নুডল খানি যাতে সপ্তাহ লগে বালা করি মিক্স করা হয়ে যায়, আর বালা করি আমার নুডল খানিও একটু বাজা হয়ে যায় অত সময় পর্যন্ত আর কি আমি অসিন্তর বালা করি একটু লাড়িয়া সপ্তাহ লগে মিক্স করিয়া নিম। সপ্তাহ লগে মিক্স করিয়া নিয়া পরে আমি চুলার আগুন অফ করে দিছি। চুলার আগুন অফ করিয়া এখন আমি এখানে 1/4 কাপের মতো চিজ দিছি। চুলার আগুন অফরিয়া 2-3 মিনিট পরে আর কি আমি ও চিজ দিছি। আমার চিজ দেওয়ার দিছি কারণে চিজ দিলে বাচ্চেনতে বালা পাইন, নুডলের মাঝে একটু চিজ দিলে বাচ্চেনতেও বালা পাইন, খাইতেও আর একটা ফ্লেভার এড হয় বা খাইতেও বালা লাগে, বাচ্চেনতেও কিতা বড়তায়ও সবেও বালা পাইন। তো চিজ আমি চুলার আগুন অফরিয়া দিছি ও কারণে আমি চাই না চিজ গলিয়া তেল বাড়াইতো, আমি খালি চাই চিজটা একটু মেল্ট হইয়া আর কি ও নুডলের লগে একটু মেল্ট হইয়া খালি আর একটা ফ্লেভার বাড়াইতো। তো তালে গিয়ে আর কি আমি চুলার আগুন অফ করিয়া এরপরে গিয়ে আমি চিজ দিছি। তো এখন রেডি হইলো ভিউয়ার্স আমার খুব মজাদার ইজি পিজি একটা বিকালের নাস্তা বা সকালের নাস্তা, বা মেহমান আইলেও দিতে পারবা একটা নাস্তার রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। চিজ দেওয়ার কারণে এই নাস্তাটা বাচ্চারা
খুব বেশি এনজয় করে খায়। আপনারাও চাইলে ওলা একদিন বানাইবা, বানাইয়া আপনারা ঘরে বাচ্চেন তাহলে বাচ্চেন ধরে দিবা, দেখবা তারা খুব বেশি এনজয় করবা। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আর যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।